এই মুহূর্তে দিনাজপুর শহরের কাছারি বাজার পুরনো কাপড়ের মার্কেটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাব তার কাছে। দুলাল, রিচার্ড, আপনি জানেন যে শীত যতই বাড়ে, শীত আসলেই কিন্তু কদর বাড়ে পুরনো কাপড়ের মার্কেটে। দিনাজপুরের এই শহরের হকার্স মার্কেট, এখানে বেচা কেনা জমজমাট। এই শীতের কারণে কিন্তু স্বল্প আয়ের মানুষ যারা, তারা কিন্তু আপনার এই মার্কেটে আসেন তাদের গরম কাপড় নেওয়ার জন্য। আপনাকে বলতে পারি যে গতবার শীতের প্রকোপ কম ছিল, এবার কিন্তু অনেকটা বেশি। আমরা দেখেছি যে প্রথম থেকে কিন্তু এখানে কেনা বেচা যেটা আসছে সেটা কিন্তু অনেক ভালো, এবং এবার কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু একটা অভিযোগ করেছেন যে এবার দাম কিছুটা বেশি। তবে ব্যবসায়ী যারা, তারা যেটা বলেছেন যে এবার যদি গাইড, সে গাইড গতবারে যে দাম ছিল তার দ্বিগুণ দামে কিন্তু গাইডগুলো তারা কিনতে হচ্ছে, এবং তারা যে বলছেন যে চিটাগং থেকে এইসব গাইড তাদেরকে নিয়ে আসতে হয় এবং দামও বেশি পড়ে। এই কারণেই তাদের অনেক বেশি আপনার দাম পড়ে যায়। পাশাপাশি আপনাকে এখানে বলতে পারছি এখানে যে কাপড়গুলো এখানে বিক্রি হচ্ছে আপনার কোট, জ্যাকেট, সোয়েটার, আপনার ট্রাউজার, ওভারকোট, হাফ ফুল প্যান্ট আছে, কম্বল আছে, মেয়েদের কার্টিগান আছে, সব ধরনের গরম কাপড় এখানে কিন্তু পাওয়া যায়। পাওয়া যাওয়ার কারণে কিন্তু লোকজন যারা আসছেন তারা কিন্তু এখানে এই কাপড়গুলো আপনারা কিনছেন শীত নিবারণের জন্য। তবে আপনি এই যে হকার্স মার্কেট, এই দিনাজপুর শহরের বড় মাঠে এই হকার্স মার্কেটে প্রায় 2 শতাধিক দোকান আছে। এই দোকান তারা সকাল 9টা থেকে শুরু হয় এবং রাত 9টা, 9:30, 10টা পর্যন্ত এখানে কেনা বেচা চলে। এবং আমরা দেখেছি যে মোটামুটি যে দাম, সে দামই তারা নিচ্ছেন, এবং যারা নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের যারা মানুষ তারা কিন্তু এই কাপড়গুলো কিনে তারা শীত নিবারণ করছেন। আমরা এটা দেখেছি যে গতবারে, যেটা আমি আবার বলেছি যে গতবারে যে বেচাকেনা ছিল তার থেকে এবার দ্বিগুণ বেচাকেনা বেশি হচ্ছে, এবং তারা যেটা বলছেন যে শীতের প্রকোপ যেটা বাড়বে এবং এইসব পুরনো কাপড়ের মার্কেটে কিন্তু লোকজনের ভিড় সবচেয়ে বেশি হবে। তো আমার কাছে দিনাজপুরের শহরের হকার্স মার্কেট থেকে সর্বশেষ এই ছিল রিচার্ড। দিনাজপুরের হতদরিদ্র এবং ছিন্নমূল মানুষের শীত বস্ত্র বেচা কেনার সবশেষ খবরাখবর জানাতে স্থানীয় কাছারি বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল।